মানে অনেক কাঁদতেও পারে আর জমাও করতে পারে, দুজন যাবে বিগ বসে এ আর এ। তুলি একটা গুড় কিনেছিল কি গাছ আবার ভাঙা যায় নাকি? হ্যাঁ মানে ওই কেটে ফেলেছি না, গাছের ডালগুলো সব ভেঙে দিয়েছিলাম তো। ঠাকুরের ভক্ত তাই সে রোজ এসে ভাষণ দেয়। আর বলো কালী মাই, গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর ঘুম থেকে উঠবো কি, ঘুম থেকে উঠেছি দেখছি 4টার সময় বাবা উঠে কাজ করতে লেগে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি করছে। আর জিয়াও উঠে পড়াতে যাবে বলে রেডি হচ্ছে, 4টার থেকে উঠে কাজ করছে। কি এত আওয়াজ করছে ডকডক করে 4টার থেকে উঠে? প্লাস্টার করছে, প্লাস্টার ওই প্লাস্টারের বাকি আছে, উপরটা করবে না? শোচনীয় হয়ে গেছে কিন্তু এই যে প্লাস্টার হয়ে গেছে, উপরটা খালি বাকি হয়ে গেছে, তাই তো? প্লাস্টারটা হয়ে গেল, অনেকটা ঝামেলা মিটে যাবে, উপরটা পরে করবো, উপরটা কোনো বাকি আছে, তাই তো? গুড মর্নিং ফ্যামিলি, সকালবেলা উঠে এখনো ফ্রেশ হইনি, আগে জামা কাপড় পরে চুল টুল পরে আগে রেডি হচ্ছে, তারপরে ফ্রেশ হবো। আর অলরেডি আছে 7:10, আগে 7টা থেকে পড়ানো, তারপর আবার 8:30 থেকে ফ্রি হয়ে যাবো। এই হচ্ছে ফ্রেশ হয়ে গেছি, আর এই যে ডিমের সাদা অংশ খাচ্ছি। আজকে থেকে আমি প্রপারলি ডায়েট করবো, আর যে যাই দিই অল্প অল্প খাবো, কিন্তু মানে হার্ড ডায়েটটা করার দরকার নেই। এখন জিয়াকে আনতে যাব, আর আসার সময় মা বলেছিল মাছ নিয়ে আসতে, তো একবারে মাছও নিয়ে আসবো, দেন বাড়ি আসবো। আর বিকালে যদি কোথাও বেরোই তো বেরোবো, কেন আজকে ওর তাড়াতাড়ি পড়ার জন্য ছুটি হয়ে যাচ্ছে। আর কল্যাণীতে যখন গেছিলাম, কল্যাণীতে দেখেছিলাম যে মেলা হচ্ছে, তো মেলার প্রিপারেশন শুরু হয়ে যাচ্ছে, আর কদিন পরে মেলা হবে, তো সেটাতেও একবার যাওয়ার ইচ্ছা আছে। চন্দ্রমল্লিকা গুলো না, আরে চন্দ্রমল্লিকা নেই, গেদা নিস না। হ্যাঁ এই যে এখন খালি ফুল আর ফুল নিয়ে মাথা খারাপ করছে, ফুল নিয়ে খালি মাথা খারাপ। দুদিন পরে পরে খালি গাছ লাগানো, দেখা নেই আমার বাড়িতে। আর গেলাম মাছ আনতে আর জিয়াকে আনতে, আর জিয়া এক গাদা ফুলের গাছ পুরো নিয়ে চলে এসছে, এখন খালি এখানে লাগাবে, জায়গায় নেই কোথাও, তাও নাকি গাছ লাগাবে, আমি জানি না কোথায় লাগাবে। আমি বলছি দুটো আমার মাথায় লাগা। আর এই যে বই নিয়ে এসে গেছে, সই নিয়ে গেছে। হ্যাঁ আমার মাসি শাশুড়ি কি খুশি, পড়াবে না বলে ইতনি খুশি, ইতনি খুশি। কালকে পড়াবো। হ্যাঁ কি বলছিস? বলছি কালকেই পড়াবো। সেটাই সেটাই বললাম। তা এখন কি রান্না করবি? ও মাছটা কই, ও মাছটা দিয়ে কি রান্না করবি? আমি কিছু রান্না করবো না, পনিরটা করবো। পনিরটা সে দুদিন আগে থেকে এনে রেখেছি, পনির আর হচ্ছেই না। আর আমার মা পনির ভালোবাসে না বলে মা করতেই চায় না, কালকে রাতে বললো করবে, করেনি, ওই ভেন্ডি আলুর তরকারি করে রেখে দিয়েছি। তা আমি আজকে পনিরটা করবো, আগে খাবো। এখন কি খাবো? এখন দই আছে তো, দই চিরাতে, দই আর চিরা। হ্যাঁ আমি যদি কর্ম খাই সেটাই। আর আমাদের এখানে কারেন্টটা মানে এমন ভালো কারেন্ট, মানে 2 মিনিট পর পরে চলে যাবে, 2 মিনিট পর পরে চলে যাবে। এখানে আমাকে রোজ এটাই বলে, আমি রাত্রিবেলা এডিটিং করে নেবো, আর সকাল রাত্রি হলেই একটু বিগ বস না দেখলে হবে না, বিগ বসের বড় ফ্যান। আমি তো ভাবছি একেই বিগ বসে পাঠিয়ে দিই, এবারে আমার বিগ বস একটুও ভালো লাগছে না।
আমার এতগুলো জমে গেছে দেখার ইন্টারেস্ট নেই, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না অনেক কিছু। যাই হোক, আমি ভাবছি একে একে বিপসে পাঠিয়ে দেবো, কারণ ঝগড়াও করতে পারে, চোপাও করতে পারে, আমি পাঠিয়ে দেবো। এই বোতল দুটো মানে কৌটো দুটো এক্সট্রা, এই দুটো এই কৌটো দুটো এখন উপরে তুলে দেবো না, এটাও একটা ইনফরমেশন। এখন সব ব্লগার মানে সব দেখাবো, পুরো সুন্দর স্টোরি। এই এই দুটো এখন উপরে তুলবো, তাই যাচ্ছি এখন উপরে তুলতে, এরকম করে নিয়ে গেলাম, এমন করে নিয়ে গেলাম, এমন করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এই যে উপরটা উপরটা এরকম করে রেখে দিলাম, এই যে এই উপরে রেখে দিয়েছি। নুনটি এসছে, যখন বলি ভিডিওতে কিছু বলতে তখন কিছু বলতে পারবে না, আর যখন বলা যায় তখন পক 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 করবে। বল বল কী বলি বল, পালিয়ে গেল। এই হচ্ছে আমার টিফিন, আমারটা রেডি। আর আমার তো সারাদিন ওই যে কী বলে এটাকে, দধিকর্মা, দধিকর্মায় খাই রোজই, ওই একই ব্যাপার। হ্যাঁ যাই হোক, কিন্তু আমার এটা খুব ভালো লাগে খেতে, দই দিয়ে চিড়ে দিয়ে। আর তুই কী খাবি? আমি দেখি একটা রুটি খেয়ে নেবো। ও রুটি, আমার ওটস কিনতে হবে, ওটস শেষ হয়ে গেছে। ইয়েস, তো আজকে যাবো একবার সব কাজ কমপ্লিট করে নেবো, ওটস কিনবো, ফল কিনবো, ওটস দিই। আমার টিফিন একটা রুটি, মা এটা করেছে হচ্ছে এই যে লাউয়ের ছোকলা ভাজা, এটা বেগুন আলু ভাজা করেছিল, শুধু বেগুনটা নিয়েছি, আলু ভাজা করে টক দই। আমার পুরো শেষ হয়ে গেছে, পুরো কিনতে হবে। ইয়েস, আজকে আমরা দুজন দু রকম খাচ্ছি, তাই তো? কালকে আমি ওটস খাবো। ইয়েস, আবার আমার না আজকে থেকে তো ডায়েট শুরু হয়ে গেছে, আজকে থেকে আর উল্টো পাল্টা খাবো না। পুরো ভারত খাবো। আজকের প্ল্যানটা কি? আজকের প্ল্যান, এখন তো এডিটিং করার ছিল, কারেন্ট নেই, কি করবো জানি না, দেখে একবার ফোন করে দেখবো, যদি বলে দেরিতে কারেন্ট আসবে তাহলে কেটে বাড়ি থেকে আগে এডিটিংটা কমপ্লিট করবো। ফরেস্ট এর লাগাচ্ছে, এই যে ফরেস্ট এর গাছ লাগাচ্ছে এইখানটা দিয়ে। অ্যাকচুয়ালি আমি এটা নীলকণ্ঠ ভেবে এনেছিলাম থোকা, কিন্তু পরে দেখলাম যে হোয়াইট বেরিয়েছে, তাহলে নীলকণ্ঠই বল যে হোয়াইট, মানে হোয়াইটটা, মানে নীলকণ্ঠটা বেশি ভালো লাগে, শিব ঠাকুরকে দেওয়া যায়, এর জন্য এটা পেলাম নিয়ে এসে। আর বাবা এই রডটা লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, গাছের ডালগুলো সব ভেঙে দিয়েছিলাম, তো ভেঙে ভেঙে তারপরে কেটে দিয়েছিলাম, আগে ভেঙে দিয়েছিলাম, তার বাবা বলো থাক এখন পুরোটা কেটো না। হ্যাঁ, তো কি বলছিস বল? ঠাকুরের ভক্ত, তাই সে রোজ এসে ভাষণ দেয়। আর বলো কালী মাই কি ব্যাস, ছোটবেলায় কি বলতিস? ঠাকুরটাকে ফেলে দিল কেমন করে বলতে ভুলে গেছি, বল একটু বল কেমন করে ফেলে দিল ঠাকুরটাকে। হ্যাঁ দেখো কত পাকা কথা, বলে মনে নেই ঠিকই। আজকে ল্যাপটপটা পুরো আমাকে কাঁদিয়ে ছেড়েছে, দেখো এখন বাজে 12:15, সবে আমার এডিটিং করা কমপ্লিট হয়ে রেন্ডারিং মানে এক্সপোর্টে বসালাম, এখন তো আপলোড হবে কত কি। সকালবেলা তো প্ল্যান ছিল অন্য, ভেবেছিলাম যে এডিটিংটা তাড়াতাড়ি করে করে তারপরে যেটা তোমাদের মনে বলেওছি ফল কিনতে যাব। সোনাইকে দিয়ে আসার সময় চুলটা কেটে এসছে, চুলটা কেটে একদম রিল্যাক্স ফিল হচ্ছে এখন। এই জাস্ট পুজো টুজো দিয়ে স্নান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে উঠলাম, উঠেই কাজে বসে গেছি। এই যে ল্যাপটপে কাজ চলছে, বললো বোতল, ও সরি যাই হোক। আর এই যে ভিডিওটা, লাস্ট ভিডিওটা খুব বেশি সাপোর্ট করছে, বাট কমেন্ট এখনও আসেনি, জানি না কতক্ষণ হয়েছে। আর
আর হচ্ছে আজকে ভেবেছিলাম যে তোমাদের সবাই যারা নতুন আছে তাদেরকে ফ্যামিলি মেম্বারের সাথে পরিচয় করিয়ে দেবো, কিন্তু আজকে মনে হয় না হয়ে উঠবে, কারণ জিয়ার আস্তে আস্তে ছটা বলছি 8:30 বেজে যাবে, তো অতক্ষণ তো আর তারপরে আর বাড়ি যাওয়া যাবে না, তার জন্য এটা হয়তো কালকে বা নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সবাইকে পরিচয় করিয়ে দেবো, আমার ফ্যামিলি মেম্বার কে কে আছে, জিয়ার ফ্যামিলি মেম্বার কে আছে, কার সাথে কী সম্পর্ক, টোটাল জিয়ার পড়ানো হয়ে গেছে। আর এখন ওকে নিয়ে বাড়ি যাওয়ার পথে বলবো যে স্মার্ট পয়েন্টে ঢুকবে, স্মার্ট পয়েন্টে ঢুকেছে, এই যে স্মার্ট পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি, আর এতটা সোয়েটার মানে এতটা ঠান্ডা পড়েছে যে সোয়েটার পরতে হলো এই মোটু সোয়েটারটা, কিন্তু আমাদের দিকে জমে ঠান্ডা। এত তাই বলে এতক্ষণ লাগছে, 1 ঘন্টা লাগছে। আমি তো ভাবছিলাম পনিরটা করব, কিন্তু এসে দেখি মা অলরেডি বসিয়ে দিয়েছে, এই যে অলরেডি হচ্ছে পনির। আমি সকালবেলা মাছ নিয়ে এসেছি, ভোলা মাছ, তোমরা তো দেখলে, তুলিকে বলেছিলাম আমি পড়াতে যাব, মাকে বলে রাখতে যে মাছটা কেটে রাখতে বলেনি, মায়ের জন্য কাটেনি, সব কিছু মনে থাকে তোমার, ভুলে গেছি, পড়তে বসেছিস, পড়াশোনা আর নেই। বেশ ভালো, একই না এটা অনেক ভালো। আর কালকে সকাল থেকে হাঁটতে যাবো আমি আর তুলি, রাজা যদি ঘুম থেকে ওঠে রাজা যাবে আমাদের সাথে, নালে আমি আর তুলি যাবো, প্রথম 2-3 দিন একটু হাঁটবো, তারপর বাড়িতে হাঁটতে যাবো। হ্যাঁ তো বললাম না আজ কালকে থেকে হাঁটতে যাবো, আজকে ভেবেছিলাম কিন্তু টাইম পাইনি। আমি কি করি যখন যদি কালী পুজোর আগে আবার এক্সারসাইজ করছিলাম ওয়েট কমানোর জন্য, আবার কালী পুজোতে খাওয়া দাওয়া করেছি ওয়েট বেড়ে গেছে, আমার শরীরের ধাঁচটা এটা, আমি যদি 15-20 দিন একটা না উল্টো পাল্টা খাওয়া দাওয়া করি আমার ওয়েট আবার গেন হতে থাকে। তো যাই হোক আমি কি করি প্রথম 5-6 দিন সকালবেলা হেঁটে বডিটাকে ইউজ টু করি, দেন তারপরে আবার বাড়িতে এক্সারসাইজ করি। একদিন ডায়েট করলে কি রোগা হয়ে গেছি, তোর মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন খাইনি না, তুলিকে সেজে যেটি বলেছে যে তুলি রোগা হয়ে গেছে। এখানে কাজ থেকে আসার সময় রাস্তায় খিচুড়ি দিচ্ছিল, খোল তুলি, খিচুড়ি দিচ্ছিল, খিচুড়ি নিয়ে এসে একটুখানি আমি আর তুলি খাবো, এই যে তরকারি খিচুড়ি। রাজাকে মাঝে মাঝে ওটসের চিলা বা প্যানকেক করে দিই, পুরো গুঁড়ো করে রেখেছে, এবার অনেকটা করেছে, আর এই যে মা এখানে রান্না করছে, তরকারি হয়ে গেছে। হুম আমাদের ঘরে আছে, এই যে একজন ফ্রি, এই হচ্ছে ফ্রি আমাদের ঘরে, আমরা 4 জন না 5 জন। কি বলছিস? আমরা বলছি এমনি তো আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, সেটাই আমাদের ঘরে 5.5 জন মেম্বার। আর এই চুলের স্টাইলটা কেমন লাগছে তোমরা একটু জানিও, আমি চুল কেটে একদম ছোট করে নিয়েছি আর ভালো লাগে না, মাথার ওজন 2 কিলো কমে গেছে তাই মনে হচ্ছে আমার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই,
আর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু গল্প করছিলাম আমি, তুলি মা, সবাই মিলে। তাহলে আর কি আজকের ব্লগটাকে এইটুখানি রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আজকের ব্লগটাকে কেউ কমেন্ট করোনি, কমেন্ট প্লিজ করো, কমেন্ট করলে খুব বেশি ভালো লাগে। তাহলে চলো টাটা, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।